अब तो उसको पूछ लीजिए ना, ममता बनर्जी का ये नौकर है, ये हम लोग का टैक्स का रुपया में इसको तनख्वाह मिलता है और ममता बनर्जी के डायरेक्शन में काम कर रहा है। यहाँ सिचुएशन इज लाइक नॉर्थ कोरिया। খুব খারাপ লাগছে, মনে পড়ে আমরা যখন ত্রিপুরাতে গেছিলাম আমরা সাতজন ছিলাম, আপনারা সাতজন বিধায়ক, আমরা সাতজন সামান্য তৃণমূল কংগ্রেস কর্মী। আমাদের উপরে মাঝ রাস্তায় আক্রমণ হলো, আমাদের উপরে শুধু আক্রমণ হলো তাই নয়, সেই আক্রমণের পর আমাদেরকে বিজেপি কর্মীরা ঘিরে ধরলো এবং সঙ্গে লরি লরি পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আগে আসুন, আমরা ত্রিপুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই দেখুন আমাদের গাড়ি, আমরা এই গাড়িটাই ছিলাম, এই গাড়ির সামনেটা ধরো, তা পেছনটা আসুন, পুরো পাথর আমাদের সারা গায়ে কাঁচ, এই যে গাড়ির ভেতর দেখো, এই যে আদলাইট, সবাই ঠুটো জগন্নাথ দেখেছেন, এখান থেকে 100 মিটার দূরে আক্রমণ হয়েছে, 100 মিটার। এরা কেউ জানে না স্যার। মনে পড়ছে শুভেন্দু বাবু, তখন মনে পড়েনি এটা আহমেদাবাদ না করাচি নাকি ইসলামাবাদ কোনটা? শুভেন্দু বাবু মনে পড়েনি অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় গিয়ে যখন আমাদের প্রত্যেকের হয়ে লড়াই করছিল, কোনো উত্তর দিতে পারেনি পুলিশ? আপনাদের সেই পুলিশ খোয়াই থানায় বসেছিলেন, প্রত্যেকটা টিভি চ্যানেল ওটা লাইভ দেখিয়েছে, একটা পুলিশ কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। কি বলে গ্রেফতার করা হয়েছিল জানেন আমাদের শুভেন্দু বাবু? আপনি তো অ্যারেস্ট হননি, আমাদের গ্রেফতার করা হয়েছিল মহামারী আইন দেখিয়ে। কেন? ত্রিপুরাতে সন্ধে 7টার পর বেরোনো বারণ, তখন করোনা বিধি লাগু ছিল, সন্ধে 7টার পর বাইরে বেরোনো যায় না। গ্রেফতার সুদীপ রাহা, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য, গ্রেফতার করা হয়েছে রাজ্য সভাপতি আশিস লাল সিংকেও, গ্রেফতার করেছে খোয়াই থানার পুলিশ মহামারী আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার। কিন্তু আম্বাসা থেকে আমাদের 6টার পর গাড়িতে তোলা হয় এবং আমাদের গাড়িতে পুলিশের এসকর্ট ছিল, সামনে পুলিশ পেছনে পুলিশ, তো পুলিশ যেখানে নিয়ে যাচ্ছে সেখানে সন্ধে 7টার পর বেরোনোর জন্য মহামারী আইন দেওয়া হয়। আপনারা আমাদের অ্যারেস্ট করছেন, ভালো করেছেন, আপনাদের ইচ্ছা করতেই বা আপনাদের মুখ্যমন্ত্রী ফোন করে অর্ডার দিয়েছে, আমরা খবর দিচ্ছি। একটা কথা আমাদের দাদা, একটা কথা আমাকে স্পষ্ট করে বলুন, আমরা 2টোর সময় যখন আক্রান্ত হই ওখান থেকে আমাদের বের করতে না পারার দায়টা কার? আমাদের না, মাথা ফেটে ছেলেটা পড়ে আছে, এনার কানটায় এই যে রক্তটা, আপনি কি যাওয়ার চেষ্টা করবেন? আরে শিব, এরা এরা এত নিচে নেমেছে, এদের মনে হচ্ছে ওই ভাইপোর বাড়ি শান্তিনিকেতন থেকে বেতন দেয়, এদের বাবা মা পড়িয়েছে, এদের কোনো লাজ নেই, লজ্জা নেই, বাড়িতে গিয়ে চন্দ্রমিত্র আর তুলসী খাবেন আজকে গিয়ে। কোনটা উত্তর করিয়া শুভেন্দু বাবু? বাংলা, আপনার গায়ে তো হাত পড়েনি শুভেন্দু বাবু, আপনাকে কেউ মারেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে রডের বাড়ি পড়েছে, শুভেন্দু বাবু দোল আসেনের মতো এমপি, তার গাড়িতে লাঠির বাড়ি, অপরূপা পোদ্দারের গাড়িতে লাঠির বাড়ি, তাদের কাপড়টা ছিঁড়ে নেওয়া হয়েছে, ও কোন ক্রমে বা বাঁচিয়েছে, আপনাদের ওড়না ছেড়া অপরূপাদির যাবার যা ইচ্ছা করেছে ওরা, ভাই যা ইচ্ছা, ভিডিও যাতে দেখতে না পান সেই জন্য ফোন করে ফেলে দিয়েছে, ওই জন্য ফোন করে ফেলে। আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে ফাটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু বাবু, থানার মধ্যে ঢুকে মারা হচ্ছে, মনে পড়ে সেই ঘটনা? কুণাল ঘোষেরা, সুস্মিতা দেবেরা যখন থানায় উপস্থিত, সায়নী ঘোষকে গ্রেফতার করা হলো, থানা ভেঙে ঢুকে মাথা ফাটিয়ে দিয়ে গেল, টিভি ক্যামেরায় আমরা একটা লাইভ দেখেছি, মনে পড়ে শুভেন্দু বাবু? বাতিল করার পথে যেতে তখন মনে পড়েনি ত্রিপুরাটা, ইসলামাবাদ, করাচি না আফগানিস্তান, মনে পড়েনি? এখন বাংলার মধ্যে ইসলামাবাদ দেখতে পাচ্ছেন শুভেন্দু বাবু? এটা পাকিস্তান নয়, ইটস এ নট ইসলামাবাদ আর করাচি, ইটস এ ইন্ডিয়া, আমার ফ্রিডমের রাইট আছে, কনস্টিটিউশন ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল। শুভেন্দু বাবু মনে পড়ে
এই ত্রিপুরার মধ্যে রাত্রিবেলা একা আমাদের পাঁচটা মানুষ আমরা গাড়ির মধ্যে ছিলাম, সেই গাড়ির মধ্যে আমাদেরকে মারার জন্য শয়ে শয়ে লোক মোড়ে মোড়ে দাঁড় করিয়ে রেখেছিলেন আপনারা, তেলিয়ামুড়া থেকে শুরু করে ওই আমবাসা থেকে শুরু করে তেলিয়ামুড়া হয়ে আগরতলা পর্যন্ত। মনে পড়ে শুভেন্দুবাবু প্রত্যেকটা হোটেলে গিয়ে হুমকি দিয়ে এসছেন? মনে পড়ে শুভেন্দুবাবু আপনাদের লোকেরা প্রত্যেকটা হোটেলে ঢুকে ঢুকে ম্যানেজারদের বলেছেন ওদেরকে যেন বাড়ির ওদেরকে যেন হোটেলের বাইরে বার করে দেওয়া হয়? শুভেন্দুবাবু আপনাদের বিজেপি নেতারা তো বিধানসভা ভোটের সময় এসে কলকাতার সব ফাইভ স্টার ফোর স্টার হোটেলগুলোতে ভর্তি হয়েছিল, আমাদের কেউ বলেনি তাদেরকে বার করে দিতে হবে। উত্তর কোরিয়া এখন মনে পড়ছে শুভেন্দুবাবু, ইসলামাবাদ এখন মনে পড়ছে, আফগানিস্তান এখন মনে পড়ছে শুভেন্দুবাবু? শুভেন্দুবাবু মনে পড়ে আমাদেরকে রাত্রিবেলা ডিটেন করার নাম করে আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছিল? শুভেন্দুবাবু মনে পড়ে 36 ঘন্টা আমাদেরকে জল ছাড়া খাবার ছাড়া জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছিল? শুভেন্দুবাবু মনে পড়ে আমাদেরকে মারার পর আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল? শুভেন্দুবাবু মনে পড়ছে এগুলো? তখন তো আপনার উত্তর কোরিয়া ইসলামাবাদ আফগানিস্তান মনে হয়নি। শুভেন্দুবাবু উত্তরপ্রদেশের লখিমপুরে আপনাদের বিজেপির মন্ত্রীর ছেলে যখন প্রি প্ল্যান্ড হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী মোদিজির মন্ত্রিসভার রত্ন, তিনি তার বাবার গাড়ি চালিয়ে কৃষকদের পিছে মেরে দিলেন প্ল্যান করে, যেটা ওখানকার সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম এখন প্রমাণ করে দিয়েছে, তখন আপনারা ইসলামাবাদ বা কোরিয়া মনে করেনি? সামান্য বিক্ষোভরত কৃষকদের উপর থেকে গাড়ি চালিয়ে তাদের জ্যান্ত পিছে মারলেন? এটা পাকিস্তান নয়, ইটস নট ইসলামাবাদ অর করাচি, ইটস ইন্ডিয়া। আর সেই কৃষকদেরকেই নরেন্দ্র মোদী পরে বললেন আমরা ভুল আইন এনেছিলাম, অর্থাৎ কৃষকরা ঠিক ছিল, অন্যায়ের পথে দাবি দাওয়া করা কোনো কৃষক কেউ মারেননি, মারতে তো পারেনি না, সঠিক পথে থাকা কৃষকদের মেরেছেন। তখন মনে হয়নি ইসলামাবাদ করাচি? এখানেও তো আপনারাও প্রতিবাদ বিদ্রোহ করেন, কটা গাড়ি আপনাদের উপর থেকে কবে চলে গেছে বলুন তো? মনে পড়েনি তখন ত্রিপুরা উত্তরপ্রদেশ ইসলামাবাদ হয়ে গেছে, করাচি হয়ে গেছে? শুভেন্দুবাবু মনে পড়েনি না? শুভেন্দুবাবু এটা পশ্চিমবঙ্গ, তাই পুলিশ হাত দুটোকে পেছন দিকে করে আপনাদেরকে জাস্ট আটকেছে, শুধুমাত্র আটকেছে, আপনাদের মাথা ফাটানো হয়নি, মারা হয়নি, ধরা হয়নি, কর্মীহীন আপনাদেরকে পুলিশ দিয়ে আক্রমণ করা হয়নি, থানায় ঢুকে আপনাদেরকে পিটিয়ে দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি শুভেন্দুবাবু। বিশ্বাস করুন কিচ্ছু করা হয়নি, এটা বাংলা বলেই। আর চারিদিকে আপনারা তো 18-19টা উত্তর কোরিয়া গোটা দেশে বানিয়ে রেখেছেন, একটু ওইগুলোর দিকে তাকান, ভগবান আপনার সুবুদ্ধি দিন, ভগবানের কাছে প্রার্থনা করুন মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে আছেন, এটা আপনার 14 পুরুষের সৌভাগ্য।